অবশেষে আগামী 29 মার্চ জাপানে মুক্তি পাবে গত বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। জাপানের ডিস্ট্রিবিউটর কোম্পানি বিটার্স এন্ডের বরাতে রয়টার্স জানিয়েছে 29 মার্চ জাপান জুড়ে মুক্তি পাবে সিনেমাটি। পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ওপেনহাইমার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পিকি ব্লাইন্ডার্স খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা। ওপেনহাইমার এবং জাপানের ইতিহাস বন্ধুত্বপূর্ণ নয়, সুতরাং যখন তার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি হয়েছে তখন জাপানে সেটি মুক্তিতে বেশ খড়কুটো পোড়াতে হচ্ছে। 1945 সালের 6 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলে এবং 3 দিন পর নাগাসাকিতে আরও একটি পরমাণু বোমা ফেলে। জাপানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করার আশায় ডাবল হ্যামি আক্রমণ শুরু হয়েছিল, যে প্রক্রিয়ায় প্রায় 2 লাখেরও বেশি জাপানি নাগরিক নিহত হয়েছিল। সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। যদিও জাপান বর্তমানে বৈশ্বিকভাবে আমেরিকার মিত্রশক্তি, তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনও স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। তাই পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত রবার্ট ওপেনহাইমারের জীবনভিত্তিক চলচ্চিত্র ওপেনহাইমার বিশ্বের সঙ্গে গত 21 জুলাই জাপানে মুক্তি পায়নি।